কাজ সেরে বাড়ি ফেরার পথে বৌমগুলি নিয়ে আক্রমণ সুকু শেখ নামে এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে কান্দি থানার আহিরনগর এলাকায়। সূত্রের মারফত জানতে পারা যাচ্ছে, কাজ সেরে বাড়ি ফেরার পথে আহারিনগড় এলাকায় বেশ কিছু দুষ্কৃতি চড়াও হয় সুকু শেখের ওপর। তাকে বোম ও গুলি ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় স্থানীয়দের নজরে আসতে সঙ্গে সঙ্গে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। আহত অবস্থায় সুকুবাবুকে উদ্ধার করে নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থার মধ্যে রয়েছেন তিনি। কি হয়েছিল ঘটনাটি চলুন শুনে নি। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। কি হয়েছিল ঘটনা? নামটা সুকু শেখ, গাড়ির হিসাব করে আসছিল। আসতে আসতে ধরুন কোনোরকমভাবে শত্রু মানে আমাদের তো কেউ ভাবেনি। এবার তারা মানে এরকমভাবে 8-10টা লোক দিয়ে আবার ঘিরে তাকে আবার বোম গুলি আবার দিয়ে আবার মেরে দেওয়ার চেষ্টা করেছিল। যা হোক চিৎকারে জ্বালাতে লোকজন বেড়ে যায়, তবে জীবনটা বাঁচে, না হলে ওকে মেরেই ফেলে। ওই কোথায় হয়েছিল ঘটনাটা? ঘটনা ছিল আরেনগর, ওই সোয়া টিকলে হইতে মানে আসছিল আমাদের বাড়ি রানীনগর, সোয়া টিকলে আরেনগর। হ্যাঁ, আরেনগর বাড়ি, কিন্তু সোয়া টিকলিতে হিসাব হয়েছিল একটা। কিসের হিসাব থেকে হিসাব করি মানে বাড়ি কিসের হিসাব? ওই ট্র্যাক্টর চালাচ্ছিল মানে জেসিপি মানে চলছিল, তো ওই জেসিপি চলছিল, তার হিসাবটা করে বাড়ি আসছিল ক্লিয়ার করি। হ্যাঁ, দেওয়া না আসার পথে মোটামুটি 10:30 বাজে ওই অবস্থাতে, মানে তো জানে না যেখানে মানে আমাকে মেরে ফেলাবে, তাই কি আতারে জানলে কি আসতো। এই ঘটনায় মনে করে আবার ও মানে বুঝতে পারে না, আবার ফেললে আবার বোম দিয়ে ফেললে তারপরে গুলি করি। হ্যাঁ, একবারে মারার করে দেওয়ার কথা, কিন্তু ওটা হচ্ছে লোকজনের সারা পেয়ে লোকজন চিৎকারে জ্বালাতে ও তারা পালিয়ে যায়। তুমি যাতে বোঝা গেল, হ্যাঁ আমরা যেটা সন্দেহ করছি ওইটাই মানে যারা ভেবে করেছে ওইটাই। পুলিশকে লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, ওরা করেছে, যেটা আমরা বুঝতে পারছি। কোন থানায় আপনারা অভিযোগ করেন? ওইটাই। কোন থানায় অভিযোগ করেছেন? কী নাম? কাঁই থানায়। কাঁই থানায় অভিযোগ করা হয়েছে। হ্যাঁ, পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। আচ্ছা, আহত ব্যক্তির নাম কী? যাকে মেরেছে তার নাম কী? শুকুর শেখ। আপনার নাম? আমার নাম মোর্শেদ শেখ। পুরা গাই জন্য